So, let's talk about graphic design trends 2024. So, design trends প্রতি বছর আসে 2024-এ কি কি ডিজাইন ট্রেন্ডস আমাদের আসবে তার প্রেডিকশন অলরেডি আমরা করে ফেলেছি। তো এই ট্রেন্ডের প্রেডিকশন অ্যাকচুয়ালি কীভাবে করা হয়, ওয়ার্ল্ডের মোস্ট ডিজাইনার্স তাদের পোর্টফোলিওতে কী রকমের ডিজাইন সাবমিট করছে, এগুলো আমরা ক্যাটাগোরাইজ করে তারপর জানতে পারি যে মোস্ট ডিজাইনার্সরা কী পছন্দ করছে, মোস্ট ব্র্যান্ডসরা কী পছন্দ করছে। তো এইসব জানার জন্য আমাদেরকে ড্রিবল, বিহ্যান্স, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এইসবের রিসার্চ করতে হয়। তো বেশি দেরি না করে এবার আমরা জেনে নেবো যে 2024-এ আর 2025-এ কী কী ডিজাইন ট্রেন্ডস আসতে চলেছে বা কী কী ডিজাইন ট্রেন্ডস অলরেডি চলে এসছে। তো ফার্স্টে যে ট্রেন্ডের ব্যাপারে আমরা কথা বলবো সেটা হলো বাবল টেক্সট, বা আই ক্যান সে 3D বাবল টেক্সট, যে ফন্টগুলো একটু স্প্ল্যাশি হয়, একটু ফোলা ফোলা হয়, একটু বেলুনস অ্যান্ড বাবলসের মতো দেখতে হয়, সেগুলোকে আমরা বাবল ফন্ট বলি। আর এগুলোকে যখন 3D কনভার্ট করে আমাদের ডিজাইনে অ্যাড করা হয় তখন ডিজাইনের মধ্যে একটা আলাদাই ডেপথ ক্রিয়েট হয়। এটা যেমন একটু টেক্সচার্ড বাবল টেক্সট এফেক্ট, এখানে দেখতে পাচ্ছেন যে একটা লিকুইড মেটালের শেপ দিয়েছে। এবারে এমন একটা ট্রেন্ডের ব্যাপারে কথা বলবো যেটা আমাদের নস্টালজিয়াকে খুব ভালোভাবে হিট করবে, যেটা হলো ভিনটেজ ডিজাইন, মোর লাইকলি ভিনটেজ মিনিমালিস্ট ডিজাইন। দেখুন, মিনিমালিস্ট ডিজাইন আমাদের বহুদিন ধরে চলে আসছে, একটা মডার্ন ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের মিনিমালিস্টিক ডিজাইন ক্রিয়েট করা হতো, বাট এটা খুবই স্যাচুরেটেড হয়ে গেছে, এখন সবাই ইউজ করে। তো একটু ডিফারেন্সিয়েট আনার জন্য মডার্ন মিনিমালিজম থেকে ভিনটেজ মিনিমালিজমের দিকে আমাদের শিফট হচ্ছে ডিজাইন প্রসেস। তো এখানে যেমন আপনি দেখতে পাচ্ছেন যে মোস্টলি ভিনটেজ মিনিমালিস্ট ডিজাইন ইউজ করে খুবই এলিগেন্ট কোম্পানি, খুবই লাক্সারি কোম্পানি, আর তারা মোস্টলি সেরিফ ফন্ট ইউজ করে। আমরা দেখেছি যে মোস্ট অফ দ্য কোম্পানিজ এখন স্যান্স সেরিফ ইউজ করে, তাদের লোগোতেও স্যান্স সেরিফ ইউজ করেছে, বাট স্যান্স সেরিফের তেমন কোনো পার্সোনালিটি নেই। সত্যি বলতে স্যান্স সেরিফ তেমন কিছু ভ্যারাইটি প্রোভাইড করে না। আপনি যদি হেলভেটিকা, পপিন্স অ্যান্ড মনসেরেট শুধু যদি দেখেন তাহলে দেখবেন যে তার মধ্যে খুব একটা ডিফারেন্স কিছু নেই, বাট সেরিফের কিন্তু প্রচুর ধরনের ভ্যারাইটি আপনারা দেখতে পাবেন। সেরিফের বোল্ড সেরিফ আছে, সেরিফের স্ক্রিপ্ট সেরিফ আছে, হ্যান্ড রিটেন সেরিফ আছে, বিভিন্ন ধরনের কাস্টমাইজ ডিসপ্লে ফন্ট আছে। তো এগুলো কি ভিনটেজ মিনিমালিজম ডিজাইনের মধ্যে আনা হয়, আর খুবই কম গ্রাফিক্যাল এলিমেন্ট দিয়ে পুরো স্টোরিটাকে বুঝিয়ে দেওয়াটাই হলো মিনিমালিজম। আর নেক্সট যে ডিজাইন ট্রেন্ড আসতে চলেছে সেটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, সেটা হলো অ্যান্টি ডিজাইন। নাম শুনে বুঝতে পারছেন যে ডিজাইনের অপোজিট, অর্থাৎ আপনি আজ অবধি ডিজাইন সম্বন্ধে যা লেআউট শিখেছেন, যা কালার থিওরি শিখেছেন, যা কিছু ডিজাইন প্রিন্সিপাল আপনি শিখেছেন, সব কিছুকে ভুলে যান, তাহলে হচ্ছে অ্যান্টি ডিজাইন তৈরি হবে। এই ডিজাইনে আপনি দেখতে পাবেন যে কোনো প্রিন্সিপাল ফলো হয়নি, প্রতিটা জিনিস এমন পজিশনে আছে যেটা সেই পজিশনে ডিজাইন প্রিন্সিপাল অনুযায়ী থাকা উচিত না। বাট এটা এমনও না যে যে কেউ এই ডিজাইনটা তৈরি করতে পারবে, অ্যান্টি ডিজাইন তৈরি করার জন্য সার্টেন স্কিল লাগে। এবার অ্যান্টি ডিজাইন কেন ট্রেন্ডে আসছে, ডিজাইনাররা ডিজাইন প্রিন্সিপাল ফলো করতে করতে ফেড আপ হয়ে গেছে, তাদের এমন কিছু যায় যে তারা নিজেদের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারে উইদাউট এনি ল, সেজন্য তারা এখন অ্যান্টি ডিজাইনের দিকে শিফট হচ্ছে, যাতে তাদের ক্রিয়েটিভিটি অ্যাট ইটস পিক, তারা যেটা ভাবছে সেটাই যেন প্রকাশ করতে পারে উইদাউট এনি থট, উইদাউট এনি ডিজাইন প্রিন্সিপাল। বাট ওই যে বললাম অ্যান্টি ডিজাইন করতেও একটা সার্টেন স্কিল লাগে যেটা সবাই করতে পারবেন না। এবার নেক্সট আমাদের যে ট্রেন্ড আসতে চলেছে সেটা হলো অ্যাবস্ট্র্যাক্ট গ্রেডিয়েন্ট। দেখুন, গ্রেডিয়েন্ট খুবই পুরনো একটা জিনিস, গ্রেডিয়েন্ট এখন খুব একটা ইউজ হয় না, কিছু সার্টেন প্লেসে ইউজ করা হয়, বাট যে মানুষ এখন সলিড কালার থেকে ফেড আপ হয়ে গেছে। এবার ডিজাইনগুলো গ্রেডিয়েন্টে কীরকম হবে, ধরুন একটা শেপের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, ডিজাইনের মধ্যে এমন একটা পজিশনের মধ্যে আছে যে জিনিসটা ওখানে ফুটে উঠছে, এখানে যে গ্রেডিয়েন্ট আমরা ইউজ করেছি সেটা কিন্তু ডিজাইনের মেন ক্যারেক্টার হিসাবে ফুটে উঠছে না, এটা মেন ক্যারেক্টারটাকে সাপোর্ট দেওয়ার জন্য গ্রেডিয়েন্ট আমরা ইউজ করেছি, অ্যান্ড দ্যাট লুকস ফ্যাবুলাস। অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট আমি যেরকম বললাম, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য বা কোনো লার্জ কালার স্কিমে ইউজ করার জন্য নয়, ছোটো ছোটো শেপে অ্যান্ড বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ শেপে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করলে সেটাকে অ্যাবস্ট্রাক্ট গ্রেডিয়েন্ট বলা হয়। তো নেক্সট যে ডিজাইন ট্রেন্ড আমাদের আসতে চলেছে সেটা হলো টেক্সচার। এবার টেক্সচার শুনতেই আমাদের একটা জিনিসই মাথায় আছে, দ্যাট ইজ দ্য টেক্সচার ওভারলে। বাট সেকেন্ডলি আরেকটা জিনিস ফেমাস হচ্ছে, যেটা সব থেকে বেশি ফেমাস হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য টেক্সট টেক্সচার। যখন কোনো টেক্সটকে কোনো একটা অবজেক্টের মতো দেখতে লাগছে তখন সেইটার উপর ওটা একটা টেক্সচার। এটা নর্মালি অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে এখন মানুষ করছে, আর খুবই ইজি করা, আর আপনি হাজারটা টিউটোরিয়াল পেয়ে যাবেন, বা আমিও ভিডিও আনবো
এটা এক ধরনের গেল। আর নর্মাল আপনি যেটা জানেন যে ডিজাইনের ওপর যে ওভারলে টেক্সচারের সেটা খুবই ভালোভাবেই ফেমাস হচ্ছে, বিকজ নর্মালি যত ভিনটেজ ডিজাইন আমাদের আসতে চলেছে বা ম্যাক্সিমালিজম আমাদের আসতে চলেছে, তো এইসব জিনিসের জন্য আমাদের টেক্সচার ওভারলে খুব বেশি পরিমাণে ইউজ হবে। তো এর সাথে গ্রাফিক ডিজাইন ট্রেন্ড 2024 পার্ট 1 শেষ করছি, নেক্সট পার্ট কিছুদিনের মধ্যেই আবার আসবে, ততদিন অবধি ওয়েট করুন। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। আর ততদিন অবধি হ্যাভ এ গ্রেট ডে, বাই বাই।